মুখটা পিছিয়ে পিছিয়ে আছো, তাদেরকে নিয়ে আজকে আমাদের সাংগঠনিক দিক থেকে আগামী দিনের দল কিভাবে পরিচালিত হবে সেই উদ্দেশ্যে আজকে মিটিংটা রাখা ছিল। এবং আমরা চেষ্টা করছি আগামী দিনে দলনেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন একদম বুথ স্তর অবধি যাতে সংগঠনকে চাঙ্গা করা যায় তার জন্য যা যা করার কথা সেই নির্দেশগুলো নিশ্চিতভাবে প্রেসের কাছে বলার নয়। তবে এটুকু বলতে পারি যে দল যেভাবে চাইছে যে আমরা যেমন চাই সমস্ত কিছু উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একজন নেই আর অন্য কোনো নেই, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে রানাঘাট এবং কৃষ্ণনগর দুই লোকসভা এবং তার সাথে আপনারা জানেন যে বনগাঁও দুটো পার্ট অর্থাৎ কল্যাণী এবং হরিঘাট এই প্রত্যেক কটা ব্লককে যাতে চাঙ্গা করে সাংগঠনিক দিক থেকে আমাদের লোকসভা উপনির্বাচন এবং 2021 বিধানসভা যাতে সবকটা আসনই আমরা এখান থেকে জয়লাভ করতে পারি তার লড়াই আমরা আজ থেকে শুরু করব। শুনে আমি আবার বলছি দল জালবী নয়, তারা কিন্তু দলে রয়েছেন এবং আমাদের দলের সম্পদ জানবেন কর্মীরা যারা চলে যাচ্ছেন তারা আমাদের দলের সম্পদ নয়, তারা ক্ষমতালোভী, তারা আজকে এ দলে আছে কালকে ও দলে আছে আবার সুযোগ বুঝে অন্য কোথাও যাবে, কিন্তু দলের কর্মীরা আমাদের এখনও নিষ্ঠার সঙ্গে তারা দল করছেন, তারা এখনও আমাদের এখানে শক্তপোক্ত এবং তারা আমাদের দলের সম্পদ, তাদেরকে নিয়ে আগামী দিনের দল এই নদীয়াতে ঘুরে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগামী দিনে সব কটা আসুন আমরা জয়লাভ করব। শুনুন, যারা যারা অপরের মুখাপেক্ষী থাকে যারা অপরের জন্য অপেক্ষা করে থাকে এই দল যে আদৌ এইখানে দাঁড়াবে না তাদের কোনো সংগঠন নেই এটাই বোঝা যাচ্ছে যে সেই দল অপরের উচ্ছিষ্টের অপেক্ষা করছে, অপরের অন্য দল থেকে কারা ছেড়ে বেরোবে সেই দলচ্ছুটদের জন্য তারা অপেক্ষা করে বসে রয়েছে, সুতরাং সেই দল কোনোদিনও একটা রাজনৈতিক দল হতে পারে না, সেই দল কোনোদিনও সাংগঠনিকভাবে তাদের শক্তভিত হতে পারে না, সুতরাং যারা এই অপেক্ষা করছে আমি আগামী দিনে বলি যে তাদের আশা পূর্ণ হবে না। আজকে নদীয়ার বুকে নতুন জাগরণ শুরু হয়েছে এবং জেনে রাখবেন আগামী দিনে দল এখানে শক্তিশালী সংগঠন করে আমরা সবকটা আসন ধরে রাখবো, সবকটা প্রাণিত থাকবো। সারা রাত প্রয়োজন পড়লে মিটিং করলো বুথ স্তরে আমাকে নিয়ে যেতেও পারেন, কিন্তু আপনি একটা জায়গায় বলছেন যে আপনারা কামানোর জায়গা করে মানে দলটাকে করতে দেব না, আমাকে মুখ্যমন্ত্রী প্রিয়ান দিয়েছেন যে বৈঠক করেছি তার কথা বাইরে কে বলেছে বা আদৌ এই কথা হয়েছে কিনা আমার জানা নেই। আমি আবার বলছি যে আমি এইটুকু সাংগঠনের স্বার্থে দলনেত্রীর নির্দেশে সারা দিন রাতও যদি পরিশ্রম করতে হয় সারা রাত জেগেও যদি আমাকে দলটাকে সুন্দরভাবে সাজাতে আমরা সাজাবো।